সিলেট আদালতের দুই পাবলিক প্রসিকিউটরের কক্ষে তালা দিয়েছেন আইনজীবীরা। পিপি দুজন হলেন জেলা ও দায়রা জজ আদালতের এটিএম ফয়েজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মুজিবুর রহমান। সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা তাদের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নের কাজ করেছে এই দুই পিপি। এদিকে ভোলা জেলার জর্জকোর্ট অবরোধ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তারা আওয়ামী লীগ পন্থী বিচারকদের অপসারণের দাবি জানান।